বন্ধুরা, এবার ঘূর্ণিঝড় বিপর্যয়ের ভয়ঙ্কর প্রভাব দেখতে হবে দুই বঙ্গবাসীকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। তো এই ভয়ঙ্কর প্রভাবের ফলে কি বড়সড় বিপদ ডেকে আনছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় বিপর্যয়, নাকি ব্যাপারটা একটুখানি আলাদা রয়েছে? তাই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা লেটেস্ট আপডেট দেবো। অন্যদিকে আজকের পর থেকে ফের আবার কবে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? আগামীকালকের দিনকে কি ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, নাকি আগামীকাল থেকে গরম ব্যাপক আকারে বাড়তে আরম্ভ করে দেবে? তাই নিয়েও আজকের এই ভিডিওতে লেটেস্ট আপডেট দিতে দেবো। তো আজকের এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট হতে চলেছে, কাজেই ভিডিওটা আপনি একবার স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথেই অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। যদি আপনি একটুকু উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি আপনার প্রিয় বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে আপনার আমাদের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে আপনি যদি উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আমি আপনাদেরকে জানাবো যে আজকে দিনকে দুপুরবেলার দিকে আমি আপনাদেরকে যে আপডেটটা দিয়েছিলাম সেটা একদম হুবহু মিলে গিয়েছে। আপনি যদি আগের ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আজকের দিনকে ক্ষেত্রে মেঘের উৎপত্তি হতে পারে এই জায়গাটার দিকে এবং এর সাথে সাথে এইখানকার এলাকাগুলোকে উপর দিয়ে কিন্তু মেঘের উৎপত্তি হতে পারে। এবং ঠিক তাই ওই জায়গা থেকে মেঘের উৎপত্তি হওয়ার পর গোটা পশ্চিম বাংলা জুড়ে কিন্তু ছড়িয়ে যায়। এই জায়গাটার দিকে কচ্ছেদপুর আশেপাশ দিয়ে কিন্তু মেঘের উৎপত্তি হয়ে যায় এবং এখানে চিত্তরঞ্জনা আসানসোলের উপর দিয়ে কিন্তু মেঘের উৎপত্তি হয়ে যায় এবং তারপরে কিন্তু দ্রুত গতিবেগে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ছড়িয়ে ছিটে যায়। আজকের দিনকে ব্যাপক আকারে মেঘ আকাশ লক্ষ্য করা গিয়েছিল, কিন্তু বৃষ্টিপাত এমন একটা লক্ষ্য করা যায়নি। এবং এই মুহূর্তে যে আমরা স্বস্তি পাচ্ছি সেটা শুধুমাত্র বৃষ্টিপাতের কারণে না, এটা কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ হচ্ছে বলে টেম্পারেচারটা অনেকটা ড্রপ হয়ে যাচ্ছে। তবে অন্যদিকে বন্ধুরা, আজকের পর থেকে হু হু করে বাড়তে আরম্ভ করে দেবে তাপমাত্রার পারদ, যার ফলে বন্ধুরা আগামী কালকের দিনের পর থেকে কি হতে পারে সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে জানাবো। তবে তার আগে এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাবো যে ঘূর্ণিঝড় বিপর্যয় কিভাবে বিপদ ডেকে আনবে পশ্চিম বাংলা এবং বাংলাদেশ বাসীদের জন্য। তো এই মুহূর্তে অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন হিন্দুস্তান টাইমস বাংলা তরফ থেকে একখানা বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যমের তরফ থেকে যে লেটেস্ট আপডেট এসছে, তাতে করে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে বর্ষার যে দাপুটে ব্যাটিং হবে সেটা জানতে গেলে কতদিন অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে, সেই ব্যাপারে কিন্তু বড়সড় রিপোর্ট প্রকাশিত করেছে সবথেকে বেশি বিশ্বস্ত যে একটা আবহাওয়া সংস্থা, সেটা হচ্ছে স্কাইমেট। তো স্কাইমেটের তরফ থেকে যেটা বলা হয়েছে, স্কাইমেটের তরফ থেকে মহেশ পালোয়াত বলেছেন যে আমি আশা করছি না যে বর্ষা 18 জুনের আগে ত্বরান্বিত হবে, অর্থাৎ বর্ষা এই মুহূর্তে 18 জুন পর্যন্ত একেবারে স্তম্ভিত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে বলে কিন্তু এই মুহূর্তে অনুমান করছে স্কাইমেটের তরফ থেকে মহেশ পালোয়া। তো স্কাইমেটের তরফ থেকে কিন্তু আবহাওয়াবিদরা এই মুহূর্তে যেটা জানিয়েছে সেটা আমি আপনাদেরকে প্রমাণ করে দেখিয়ে দেবো যে 18 জুনের আগে কি বর্ষার প্রবেশ ঘটে যাবে, দক্ষিণবঙ্গে দিয়ে বর্ষার প্রবেশ ঘটবে নাকি ঘটবে না সেটা কিন্তু আমি আপনাদেরকে জানাবো। তবে এই মুহূর্তে যে এই থমকে যাওয়া বর্ষা যে থমকে গেছে এর কারণ মূলত স্কাইমেটে আবহাওয়াবিদরা বলছে যে ঘূর্ণিঝড় বিপর্যয় ল্যান্ডফলের পর শক্তি হারিয়ে নিম্নচাপে রূপান্তরিত হবে, এটাই কিন্তু বন্ধুরা কাল হয়ে দাঁড়িয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বর্ষা প্রবেশের। বর্তমানে প্রবল গরমের জ্বালা কাটাতে বর্ষা ক্রিজে নেমেই যে একদম বেশ ভালোই যে একটা বাউন্ডারি হাঁকাবে তেমনটা কিন্তু না, বর্ষা এগোনোর সম্ভাবনাটা অনেকটা কমে গিয়েছে। বলা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত জুলাইয়ের প্রথম সপ্তাহ, জুলাই মাসের প্রথম সপ্তাহ আসছে, ততক্ষণ বর্ষা কিন্তু তার পুরো মেজাজ দেখাতে পারবে না। তবে কি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বর্ষার প্রবেশ জুলাই মাসের পরে ঘটবে তেমনটা কিন্তু না, একটুখানি চেঞ্জ রয়েছে সেটা আমি আপনাদেরকে জানাবো। তবে স্কাইমেটের আবহাওয়াবিদদের যে পূর্বাভাস সেটা তাদের মতে কেন্দ্রীয় এবং পশ্চিম ভারতের 6 জুলাই পর্যন্ত চরম এবং বেশি শুষ্ক আবহাওয়া থাকবে। তো এটা ডাইরেক্টলি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কথা বলেনি, ইতিমধ্যেই গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বর্ষার প্রবেশ ঘটে গিয়েছে, মালদার ক্ষেত্রেও বর্ষার প্রবেশ ঘটে গিয়েছে। যেটা বলা হচ্ছে যে খুব বেশি পরিমাণে শুষ্কতা বলতে গেলে বৃষ্টিপাতের পরিমাণ বর্তমানে 60% কিংবা স্বাভাবিকের থেকে কম হবে, ফলে বর্ষার বর্ষণের কমতি কিন্তু থাকবে 20-59% হতে পারে। এছাড়াও আরও একটা হতাশার খবর শুনিয়েছে স্কাইমেট, তারা বলেছে যে জুন মাসে 30 তারিখ থেকে 6 জুলাইয়ের মধ্যে খুবই অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 1 জুনের পর থেকে এখনও পর্যন্ত দেশে বর্ষণের কমতি রয়েছে 54%।
অন্যদিকে বন্ধুরা, জুনে খারাপ বর্ষণের নেপথ্যে রয়েছে সাইক্লোন বিপর্যয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঘূর্ণিঝড় বিপর্যয়কে কিন্তু এই মুহূর্তে ভিলেন বলা হচ্ছে স্কাই মেটের আবহাওয়াবিদদের তরফ থেকে। এবং সাইক্লোন বিপর্যয় রাজস্থান এবং গুজরাটে বর্ষা আনলেও ভারতের কেন্দ্রীয় অংশে বর্ষার আগমনকে কিন্তু আশাতীত করবে না আগামী 2 সপ্তাহের জন্য। এটা কিন্তু ডাইরেক্টলি দক্ষিণবঙ্গকে বলেনি, দক্ষিণবঙ্গের তো অবশ্যই যে বর্ষা কিন্তু এই ঘূর্ণিঝড় বিপর্যয়ের ফলে এই মুহূর্তে স্তম্ভিত হয়ে গিয়েছে, তবে পুরোপুরি কিন্তু যে বর্ষার প্রবেশ সেটা কিছুটা অগ্রগতি হয়ে যাবে, জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এই মুহূর্তে কিন্তু আলিপুর এবং স্কাইমেটের তরফ থেকে আবহাওয়াবিদরা বলছে যে আমি আশা করছি না যে বর্ষা 18 জুনের আগে ত্বরান্বিত হবে। বর্ষা ল্যান্ডফলের পর, মানে ঘূর্ণিঝড় বিপর্যয় ল্যান্ডফলের পর কিছুটা শক্তি হারিয়ে যাবে, তো ল্যান্ডফলের পর শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে, ফলে মৌসুমী বায়ুকে বেগ নিতে তা সাহায্য করবে না। নিম্নচাপটা রূপান্তরিত হয়ে গেলে কিন্তু বেগ নিতে সাহায্য করবে না। এবং স্কাইমেটের পূর্বাভাস যে কোনো মতেই জুনে বর্ষার যে গমতি দেখা যাচ্ছে সেটা কিন্তু সহজে পূরণ হবে, মানে হবে না। তবে পালোয়াত বলেছেন যে এক্সটেন্ডেড রেঞ্জ যে ফোরকাস্ট সবসময় কিন্তু মিলে যায় তা কিন্তু নাই, অর্থাৎ কিন্তু যেটা আগে বলা হয়েছে সেটাই যে সঠিক হয়ে যাবে তেমনটা কিন্তু না। তবে কবে বর্ষা ঢুকতে পারে সেটা কিন্তু আমি আপনাদেরকে জানাবো। বর্তমানে আমরা সবার আগে চলে যাবো তাপমাত্রা মোডে। এই মুহূর্তে যেটা আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি সেটা আমি আপনাদেরকে বলে দেবো। এই মুহূর্তে বন্ধুরা আজকের দিনকে ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি গেছে সেটা আপনারা একটু দেখে নিন। আজকের দিনকে ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা গেছে 41 ডিগ্রি কাছাকাছি, এখানে তাপমাত্রা গেছে 39 ডিগ্রি গেছে বাঁকুড়াতে। তবে নদীয়ার দিকটা কিন্তু তাপমাত্রা 37 ডিগ্রি ছিল, কলকাতার ক্ষেত্রে 34 ডিগ্রি ছিল। তবে যদি আমরা আগামী কালকের দিনকে বুধবার দিনকে যাই তো সেক্ষেত্রে কত ডিগ্রি তাপমাত্রা হবে সেখানে কিন্তু বন্ধুরা প্রায় কিন্তু পুরুলিয়াতে 43 ডিগ্রি, বাঁকুড়াতে 43 ডিগ্রি, বর্ধমানে 42, নদীয়াতে 41 ডিগ্রি এবং 44 ডিগ্রি, খড়গপুরের দিকে 44 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করা যেতে পারে। বৃহস্পতিবার দিনকে যদি যাই বন্ধুরা, বৃহস্পতিবার দিনকে তাপমাত্রা কমবে। বৃহস্পতিবার দিনকে 2টোর সময় চলে আসলাম, বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু 44 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে, নদীয়ার ক্ষেত্রে 39 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। তাপমাত্রা কমার কিন্তু কোনো রকম লক্ষণ দেখতে পেলাম না। শুক্রবার দিন থেকে তাপমাত্রা কমবে, তো 2টোর সময় আমরা আবারও চলে আসলাম, শুক্রবারের ক্ষেত্রেও কিন্তু 40 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা নদীয়ার দিকে দেখা যাচ্ছে, চন্দ্রনগরের ক্ষেত্রে 39 ডিগ্রি দেখা যাচ্ছে, 45 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা এখানে উঠে গিয়েছে। তো ব্যাপক আকারে কিন্তু গরম পড়বে এই মুহূর্তে, কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই। বৃষ্টিপাতের ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাবো। শনিবার দিনকে যদি আসি, শনিবার 2টোর সময় সেখানেও 45 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। রবিবার 18 তারিখের আগে বর্ষা ত্বরান্বিত হবে না, এটা কিন্তু জানিয়ে দিয়েছে স্কাইমেটের তরফ থেকে। এবং রবিবারের দিনকে যদি আসি তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা 45 ডিগ্রি টেম্পারেচার পুরুলিয়ার দিকে দেখতে পাবেন, নদীয়ার ক্ষেত্রে 40 ডিগ্রি, কলকাতার ক্ষেত্রে 39 ডিগ্রি। তো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রবিবার পর্যন্ত নেই। সোমবার দিনকে দেখবো কি হতে পারে, সোমবার দিনকে ক্ষেত্রে কি তাপমাত্রা কমবে। তো সোমবারের দিনকে কিন্তু বন্ধুরা তাপমাত্রা কিন্তু কমে গিয়েছে, অর্থাৎ স্কাইমেটের তরফ থেকে যেটা বলা হচ্ছে সেটা কিন্তু বন্ধুরা অনেক বেশি অ্যাকুরেট। দেখুন বন্ধুরা, আপনাদেরকে আরও একবার দেখাবো যে রবিবার দিনকে 45 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, কিন্তু বাঁকুড়াতে 45 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, কিন্তু সোমবার দিনকে দেখুন বন্ধুরা কত ডিগ্রি টেম্পারেচার থাকবে। সোমবার দিনকে প্রায় 41 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে গিয়েছিল, ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা কমছে। মঙ্গলবার দিনকে যদি যায় তাহলে সেক্ষেত্রে 40 ডিগ্রি চলে আসলো। বুধবার দিনকে যদি যাই, বুধবার দিনকে 37 ডিগ্রি চলে আসলো। বৃহস্পতিবার দিনকে যদি যাই বন্ধুরা তাহলে কত ডিগ্রি টেম্পারেচার হবে, তাহলে 39 ডিগ্রি, 34 ডিগ্রি কাছাকাছি কিন্তু টেম্পারেচার রয়েছে। তো ধীরে ধীরে তাপমাত্রা কমবে, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে একদমই নেই। আপনাদেরকে একটু ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা বর্তমানে যেটা হবে সেটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে লক্ষ্য করা আছে। বাংলাদেশের সিলেট বিভাগের ক্ষেত্রে মৌলভীবাজারের আশেপাশের দিকে, মাদানা আশেপাশের দিকে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু লাগাতার ভারী বৃষ্টিপাত হবে। লাখাই আগরতলা বিভাগের ক্ষেত্রে কিন্তু তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশ্বরামপুর সিলেটের ক্ষেত্রে কিন্তু একাধিক জেলাতে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে। মৌলভীবাজার, সিলেট এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। ঢাকার দিকেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। শনিবার দিনকে যদি আসি তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু একদমই আপনারা বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন না। মনমোহনসিং, সিলেট, মাদান, কিশোরগঞ্জ, লাখাই, আগরতলা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে। রবিবার দিনকে যদি আসি একেবারে বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে, তাহলে বন্ধুরা দেখতে পাবেন যে আগামী 5 দিন একদমই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতার দিকেও কিন্তু একদমই বৃষ্টিপাত নেই, সামান্য নদীয়ার দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পরবর্তী 24 ঘন্টার বৃষ্টিপাতটা যদি দেখি, এখানে শুধুমাত্র পরবর্তী 24 ঘন্টা বৃষ্টিপাত দেখা যাচ্ছে, তারপরে কিন্তু বৃষ্টিপাত একদমই বাড়েনি। তো মোটের মতে আগামী পাঁচ দিন কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত একদমই হবে না। তারপরে 10 দিন দেখুন বন্ধুরা বেশ ভালোই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়ে যাবে, যার ফলে
প্রাক বর্ষার যে আগমন সেটা 18 তারিখের পরে ঘটবে। 18 তারিখের পর থেকে অল্প স্বল্প বৃষ্টিপাত হতে থাকবে। এই মুহূর্তে যে আপনারা অল্প স্বল্প বৃষ্টিপাত দেখতে পারেন, আজকের দিনকে যেরকম টাইপের মেঘলা আকাশ ছিল, পরবর্তী সময় কিন্তু তেমন মেঘলা আকাশ থাকবে না, রোদ ঝলমলে এবং প্রচণ্ড খটখটে রোদ্দুর লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে আসলাম একেবারে বায়ু ঝাপটা মোডে, যেখানে কারেন্ট সিচুয়েশনে মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড় বিপর্যয় কোথায় রয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 140-150 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে এই মুহূর্তে আরব সাগরের বুকেই আরও বেশি শক্তিশালী হতে আরম্ভ করে দিয়েছে মহাশক্তিশালী ঘূর্ণিঝড় বিপর্যয়, যেখানে ঘূর্ণিঝড় বিপর্যয় গতিবেগটা এই মুহূর্তে অনেকটা অংশে কমে গিয়েছে। 164-170-180 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 180 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে, বেশ ভালোই কিন্তু ভয়ঙ্কর গতিবেগ হয়ে গিয়েছে। ব্যাপক আকারে কিন্তু ঘূর্ণিঝড়টা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। 190 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে ধীরে ধীরে কোথায় ল্যান্ডফল করবে সেটা আপনারা কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন। পাকিস্তানে করাচির ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ঝড় উঠবে, তবে পাকিস্তানের বুকে এটা আছড়ে পড়বে না, এটা আছড়ে পড়বে এটা গুজরাটের কচ্ছ যে অঞ্চলটা রয়েছে এখানে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এখানে নালিয়া অঞ্চল রয়েছে যেখানে ল্যান্ডফল করবে, এবং বৃহস্পতিবার দিনকে দুপুরবেলার দিকে ল্যান্ডফলের প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে, চলবে একদম ঠিক রাত্রিবেলা পর্যন্ত। গোটা গুজরাট জুড়ে কিন্তু মারাত্মক তাণ্ডবলীলা চলবে, যেখানে 100-150 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ল্যান্ডফল করার পর এটা যখন স্থলভাগে ঢুকবে তখনও তার গতিবেগ 150 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে 124-100 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি পৌঁছে যাবে। কিন্তু এই ঘূর্ণিঝড়টা এতটাই শক্তিশালী যে এটা গুজরাটে আছড়ে পড়ার পর এটা গতিবেগটা কিন্তু কমিয়ে দেয়নি, এটা গতিবেগটা বেশ ভালোই রয়েছে। জয়সালমীরের আশেপাশের দিকে, যোধপুর পালির আশেপাশের দিকে কিন্তু ব্যাপক গতিবেগ রয়েছে, যেখানে প্রায় 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু ধীরে ধীরে এটা অগ্রসর হতে আরম্ভ করে দেবে, এবং একাধিক রাজ্যের ক্ষেত্রে কিন্তু এটার যে তাণ্ডব সেটা লক্ষ্য করা যাবে। এরকম টাইপের ঘূর্ণিঝড় কিন্তু ইতিহাসে খুব কমই দেখা যায়, এবং এক্ষেত্রে বিরল একটা ঘূর্ণিঝড় সেটা আরও একবার লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঘূর্ণিঝড়টা কিন্তু এখনও রয়েছে, বৃহস্পতিবার দিনকে আছড়ে পড়ার পর শুক্রবার দিনকে তাণ্ডবলীলা চালালো, এবং শনিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু এটার গতিবেগ 122 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। দেখতে পাচ্ছেন এখানটাই মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড় কিন্তু একাধিক রাজ্যের ক্ষেত্রে কিন্তু এফেক্ট ফেলাতে চলেছে, যার কারণে কিন্তু বন্ধুরা এই ঘূর্ণিঝড়ে গতিবেগটা এতটাই শক্তিশালী যে বর্ষার যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেটাকেও কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে পাল্টে দিয়েছে, যার ফলে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিছুটা থমকে গিয়েছে, না হলে কিন্তু এরকম টাইপের থমকে থাকে না। আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে বর্ষা কবে ঢুকেছে? 8 তারিখ নাগাদ ঢুকেছে, এবং 8-5 তারিখ, 8-5-13 তারিখ আজকের দিনকে ক্ষেত্রে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যাওয়ার কথা, কিন্তু আজকের দিনকে ঢুকবে না, আরও বেশ কয়েকটা দিন, আরও 5 দিন কিন্তু অপেক্ষা করতে হবে। অর্থাৎ যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে 18 তারিখ এবং 20 তারিখ থেকে প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, এবং এক্ষেত্রে কিন্তু ঠিক তেমনটাই ঘটতে চলেছে। তবে এই মুহূর্তে এখনও পর্যন্ত ভারতীয় মৌসুম ভবন কিংবা আলিপুর আবহাওয়া দপ্তর কেউই কিন্তু মুখ খোলেনি। এই মুহূর্তে ক্লাইমেটের তরফ থেকে টুকটাক যা আপডেট এসেছে, কিন্তু অফিসিয়াল আপডেট এখনও কিছুটা দেরি রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঘূর্ণিঝড় ঝাঁসির দিকে চলে যাচ্ছে, যেখানে মারাত্মক ঘূর্ণিঝড়ে কিন্তু এফেক্ট রয়েছে, এখনও পর্যন্ত কিন্তু এফেক্টটা লক্ষ্য করা হচ্ছে। কবে এই ঘূর্ণিঝড়ে পুরোপুরি আমি নিঃশেষ হয়ে যাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এক বৃহস্পতিবার চলে যাওয়ার পর আর এক বৃহস্পতিবার চলে আসছে, কিন্তু ঘূর্ণিঝড়ের এফেক্টটা কিন্তু কমছে না, অবশেষে প্রায় কিন্তু 6 দিন বেশ ভালো এফেক্ট ফেলবে। বারাণসী এবং এলাহাবাদের দিকে আসার পর এটা অনেকটা অংশে কিন্তু ঘূর্ণিঝড়টা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটাই যে হতে চলেছে ঘূর্ণিঝড়টা মানে ল্যান্ডফল করার পর যে এতদিন পর্যন্ত তাণ্ডব চালাবে একাধিক রাজ্যে, এটা নাও হতে পারে। এই যে যা প্রেডিকশন দেখতে পাচ্ছি সেইটার কিন্তু আপডেট দিচ্ছে, এবং ECMWF মডেল কিন্তু সব থেকে বেশি অ্যাকুরেট মডেল। তো দেখা যাক পরবর্তী সময়ে পরিস্থিতি কী হয়, কিন্তু বর্তমানে মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড় প্রায় 150 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে যে ল্যান্ডফল করতে চলেছে এটা কিন্তু ঘটতে চলেছে। তো মোটামুটি আজকের এই ভিডিওতে আপাতভাবে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি, পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরে ভেরে অ্যাকুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করবো, এবং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।